হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা পিথা ম্যাডামের বাড়িতে ডান্স প্র্যাকটিস করছে, হঠাৎ করেই সেটা করতে গিয়ে তার মাথাটা ঘুরে যায়। পিথা ম্যাডাম ধরে ফেলে, বলে, দীপা তোমার কি খারাপ লাগছে? না, আবারও প্র্যাকটিস করতে গেলে দীপার পা থেকে ঘুংড়ু পড়ে যায়। খানিকটা দীপা অস্থির হয়ে উঠছে, তাকে এই প্র্যাকটিসটা করতেই হবে এবং জিততেই হবে বলে। ওদিকে সোনারূপাকে দুজনেই আনতে গেছে স্কুল থেকে, অর্জুন এবং জয়। কারণ অর্জুন ভেবেছে স্কুলে যেহেতু একটা খেলাধুলার কম্পিটিশন রয়েছে, সেখানে সোনারূপাকে প্র্যাকটিস করাবে, তবেই তো তারা জিততে পারবে। কিন্তু অনেকক্ষণ যাবত বাইরে দাঁড়িয়ে আছে, সব বাচ্চারাই প্রায় বেরিয়ে গেছে, সোনারূপা এখনো কেন আসছে না? ভেতরে চলে যায় তারা। এদিকে সূর্য সোনারূপার সামনে গিয়ে দাঁড়ায়, বলে, সোনামা রূপামা দেখো তোমাদের পছন্দের বেলুন আর পুতুল আমি নিয়ে এসেছি, তোমরা আসবে না আমার কাছে? সোনা যেহেতু সূর্যের কাছে বড় হয়েছে, তাই তার প্রতি টান ভালোবাসা অন্যরকম। সোনা সূর্যকে গিয়ে জড়িয়ে ধরে, বলে, বাবা আমি তোমাকে খুব মিস করছিলাম, বিশ্বাস করো। রূপা কোনোভাবেই সূর্যর কাছে যায় না, যখনই দেখতে পারে অর্জুন এবং জয় এসেছে, জয়কে জড়িয়ে ধরে কাকাই বলে, কিরে দাদা তুই এখানে? বউ দিদি জানলে কি হবে ভেবে রেখেছিস? শোন, আমি আমার সন্তানদের সাথে দেখা করবো, আমি ওদের বাবা, তোদের বৌদিদি কি বলবে? কোনো আইন, আদালত, সংবিধান আমাকে নিজের সন্তানের কাছে দেখা করা আশা থেকে আটকাতে পারবে না, বুঝতে পেরেছিস? এই সমস্ত কথা শুনে অর্জুনের কথা মনে পড়ে সূর্যর, যে বলেছিল আপনি নিজের সমস্ত মূল্যবান জিনিসপত্র সামলে রাখতে পারেন না, তাই সোনাকে কোলে নিয়ে বোঝায় যে আমি আমার মূল্যবান জিনিসকে দেখুন নিজের কাছে আগলে রেখেছি, ভালো করেছি না? অর্জুন অবাক হয়ে যায়। সোনা তার বাবার সাথে সেনগুপ্ত পরিবারে ফিরে যাচ্ছে। রূপা বলে, তুমি মাকে না জানিয়ে চলে যাবে? মা কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছো হিংসুকুটি? কিন্তু সোনা কোনো কথাই শোনে না, তার বাবার কোলে চড়ে সেনগুপ্ত বাড়িতে চলে আসে। এখানে আসা মাত্রই পরিবারের সবাই খুব খুশি হয়ে যায়। সোনা দিদিভাই আগের মতো এই বাড়িতে ফিরে এসেছে, লাবণ্য, দাদুভাই, দিদিভাই সবাই খুব খুশি, কিন্তু সূর্যর বাবা খুশি নয়। বলে, তুমি মাকে জানিয়ে এসেছো? না। ঘরে চলে যায়, কোনো কথাই বলে না সোনার সঙ্গে। দেখো সোনা মা, তুমি কি খাবে আমি খুব ভালো করে জানি, মায়ের দায়িত্ব মায়ের কাছে আর বাবার দায়িত্ব বাবার অবশ্যই রয়েছে, তাই আমি তোমাকে ছোট থেকে মানুষ করেছি, আমি জানি তোমার কি পছন্দ, আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব, তোমার সঙ্গে আমি সময় কাটাবো, তুমি একদম চিন্তা করো না। বাবা তুমি আমাকে পাকা মেয়ার আমার ঘরে নিয়ে যাবে? সেখানে গিয়ে সমানে সোনা কান্নাকাটি করে যে পাকা মেয়েকে আমি খুব মিস করছি, মা যদি এই বাড়িতে ফিরে আসতো তাহলে তো খুব ভালো হতো, তাই না? কিন্তু রূপা প্রশ্ন করেছে যে আমার মা এবং আমাকে আর আমার বোনকে বাড়ি থেকে তুমি ঘাত ধরে বের করে দিয়েছো, তাহলে তোমার কাছে কেন ফিরে যাব? তুমি এখন আবার আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছো, অথচ মাকে নিয়ে যাবে না, আমি কেন যাব তোমার সঙ্গে? তাই রূপা কোনোভাবে আর বাবার সঙ্গে যায়নি। রূপা দৌড়ে দৌড়ে পিথা ম্যাডামের বাড়িতে এসে বলে, মা হিংসুকুটিকে বাবা নিয়ে গেছে। কি? দীপা এইসব শুনে বলে, আমার আর নাচ প্র্যাকটিস করা হবে না, আমাকে আগে যেতে হবে আমার মেয়ের কাছে। এই বলে দৌড়ে ছুটে চলে যায়। সেনগুপ্ত পরিবারের বাইরে গাড়ি রাখা মাত্রই রূপা গাড়ি থেকে বেরিয়ে বলে, আমি হিংসুকুটিকে ফিরিয়ে আনছি, তোমাদের যেতে হবে না। রূপাকে সামলে নেয় অর্জুন, বলে, এগুলো করো না, হিংসুকুটিকে একটু সময় দাও, ও নিজে থেকে যদি তোমার কাছে ফিরে আসে তাহলে তো ভালো। মা আমি আর হিংসুকুটি আবার আলাদা হয়ে গেলাম? ভাই চলো তো আমরা ভেতরে যাই। দীপা তুমি এসেছো? হ্যাঁ, ভাগ্যক্রমে বারবারই আমাকে এই বাড়িতে ফিরে আসতে হয়, সেটাই তো আমি ফিরে আসতে বাধ্য হলাম। আমার মেয়ে সোনা এখানে এসেছে, আপনাদের কাছ থেকে আমি লিখিত চাই। তার মানে? মানে আপনারা তো কাগজপত্রে সই সাবুত করাটাকেই বেশি বিশ্বাস করেন, যেমন আপনি মা হয়ে নিজের সন্তানের ডিভোর্স করিয়েছেন, এখন আপনি মা এবং ছেলে দুজনে মিলে আমাকে সই সাবুত করে দেন যে মিষ্কা এই বাড়িতে আছে, আমার মেয়ে সোনার কোনো ক্ষতি হবে না, ও দিব্যি এই বাড়িতে ভালো থাকবে। হ্যাঁ, এটা ওর বাড়ি, এখান থেকে ওকে কেড়ে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই, তবে আমার তো একটা সিকিউরিটি লাগবে, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় এর দায়ভার আপনাদের নিতে হবে, তাহলে আমি ওকে রেখে যাব, তা না হলে আমি আপনাদের কোনো কথাই শুনবো না। দীপা সোনাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় থাকবে? আমি এখানেই থাকতে চাই। মা তুমি আমাকে বকো না, বাবাকেও বকো না প্লিজ, আমি কাউকে বকছি না সোনা মা, তুমি থাকতে চাও তো থাকো, আমি তোমাকে কখনো আটকাবো না। তুমি কি ভেবেছো তোমার মা এতটাই কঠোর? কিন্তু আমি যেটা বললাম সেটা না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি থেকে যাব না। কি চাও কি তুমি? লিখিত দিতে হবে আমাকে যে আমার মেয়ে এখানে সুরক্ষিত থাকবে। সূর্য অবাক হয়ে যায়, কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সোনা সূর্যকে বেছে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসলো, দীপা লিখিত চাইল, তার মেয়ের সুরক্ষা তাকে আগে ভাবতে হবে, মিষ্কা যেখানে আছে সেখানে এই পরিবারের কেউই সুরক্ষিত নয়, কিন্তু বাচ্চাগুলো যেহেতু ছোট ওরা ভালো মন্দ বোঝে না, তাই বড়োদেরকেও তো সেগুলো বুঝতে হবে। এরপরে কী ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।